সম্প্রতি বাংলা টেলিভিশনে বদলে যাচ্ছে বেশ কিছু ধারাবাহিকের ভাগ্য। জি বাংলাতে এবার বন্ধ হচ্ছে বেশ জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক। বেশ কদিন আগেই তোমাদের জানিয়েছি যে জি বাংলাতে আসছে অর্গ্যানিক স্টুডিওজের আরও একটি নতুন গল্প, যার জন্য বন্ধ হতে পারে দুটির মধ্যে যে কোনো একটি ধারাবাহিক। এবার সামনে এলো নতুন কিছু আপডেট, যাতে মন খারাপ হবে অনেক দর্শকের। এক্সক্লুসিভলি জানিয়েছি জি বাংলাতে আসছে অর্গ্যানিক স্টুডিওজের আপকামিং গল্প পুবের ময়না, যাতে প্রধান চরিত্রে আছেন গৌরব এবং ঐশানি। এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে আই বাটনে থাকা ভিডিওটি দেখতে পারো। কিন্তু প্রশ্ন ছিল, এর জন্য কে বিদায় নিচ্ছে? প্রথমে যোগমায়া শেষবার চর্চা কানে আসে, কিন্তু পরে জানা যায় চ্যানেল আরও কিছুটা সময় দিতে চায় যোগমায়াকে। আর সম্প্রতি নতুন সময়ে প্রথমবার স্লট পেয়েছে যোগমায়া। ওদিকে পুবের ময়না চলে এলে অর্গ্যানিক স্টুডিওজের চারটি চলতি গল্প হয়ে যাবে। অষ্টমী, মিঠি ছোড়া, কার কাছে কই মনে কথা এবং পুবের ময়না একদম কনফার্ম নয়। তবে টেলিপাড়াতে দু একটি মাধ্যমে জানা গেল এবার বিদায় নিচ্ছে শিমুল পরাগ। শেষ হচ্ছে কার কাছে কই মনে কথা, টিআরপি কম, গল্প অতটা আকর্ষণীয় নয় প্রভৃতি কারণে বন্ধ হচ্ছে কার কাছে কই মনে কথা। তো বন্ধুরা, কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।